जय बजरंगबली तोरते दुश्मन की नहीं बजरंगबली जी आज कल खूब भालो करे खेलते पारी अमी तुम आशीर्वाद करो आमाके जय बजरंगबली समस्त किछु सामने दिच्छि ক্যান্ডেলটা কোথায় রাখলাম বলো তো মা এই বাবার জন্য স্পেশালি ডিজাইনার ক্যান্ডেল অর্ডার করেছিলাম খুঁজেই পাচ্ছি না ক্যান্ডেলটা এখন কি হবে মা আবার হবে তুই সব ভুলে যাবি আর আমি এদিকে সব সামাল দেব এটা তো আমার একমাত্র ডিউটি তাই না ছোট এই নে তো ডিজাইনার ক্যান্ডেল থ্যাংক ইউ সো মাচ দি ভাই এই ক্যান্ডেলটা না পাওয়া গেলে আমাকে আবার দোকানে কাউকে পাঠাতে হতো ক্যান্ডেলটা আনার জন্য সবই তো সব তোরজন হয়ে গেল তাও কমল তো এখনো আসেনি আমি বলি কি ওই মোমবাতিটা জ্বালিয়ে রাখো কমল আসার সঙ্গে সঙ্গে ঠিক বলেছো ঠিক বলেছো আমি আমি বরং রেডি করি হ্যাঁ ক্যান্ডেলটা কিন্তু ম্যাচেস ম্যাচেস কোথায় রাখবো দিভাই ম্যাচেস এইটা আমি কোথা থেকে সাপ্লাই করি বল ছোট আমার কাছে আছে Thank you so much. একি তুমি আজকে অফিস যাবে নাকি? বাবাকে উইশ করে বেরিয়ে যাব। জার্মান ক্লায়েন্টের সঙ্গে একটা মিটিং আছে। বিকেলে পার্টিটা কি ফিরে আসব অবশ্য। কি যে করো। আজকের দিনেও তোমাকে অফিস যেতে হবে। বাবা সারা কি বেরিয়ে যেতে হবে? মা আমি আসছি। দাঁড়া দাঁড়া আসছি কি রে? হ্যাঁ কর হ্যাঁ। मन दिए खेल खेला छाड़ा मन दिखे मन दिबिना
আচ্ছা শোনো তুমি টেনশন করো না আর তুমি বাবাকে একটু ম্যানেজ করো হ্যাঁ বাবা যেন কিছু জানতে না পারে আহা তুই আজকে এসব নিয়ে একদম ভাবিস না তোর বাবাকে আমি সামলে রাখবো তুই শুধু যে মন্দিরে খেলবি আর শুন মন্দিরে গিয়ে ঠাকুরকে পূজো দি ছুটতে স্টেডিয়ামে চলে যাবি সময় নষ্ট করবি না ঠিক আছে মা তুমি চিন্তা করো না আজকে আমিই জিতব এবার আসছি মা হ্যাঁ আসছি এই দিয়া দিয়া বুঝে ফুলটা দিয়েছিলাম ব্যাগে নিয়েছিস মা ফুল নিয়েছে সব নিয়েছে আমার দেরি হয়ে যাচ্ছে তো এবারে এলাম 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 হয় না চিন্তা হয় তো তাই বলি এমন করে বলিস না মা কি হলো আজকে তো আদর করতেই ভুলে গেছি তেরি বেটি হি আজ জিতে গিয়ে পাগলি মি তাই জানা হয় তো সব স্বপ্ন পূরণ হয়ে দিয়া আজকে থেকে তো জীবনটা একদম নতুন হয়ে যাক তো অন্য জীবনে গিয়ে তুই হ্যাঁ করে দেখছিস কি দেরি হয়ে যাবে না ও হ্যাঁ তো আমিও ভুলে গেছি দেখেছি কথা কথা ঠিক আছে সাবধানে যাবি আর মন দিয়ে খেলবি অন্য কোন দিকে তোকে ভাবতে হবে না বাবাকে আমি সামলে নেব ঠিক আছে আসি আসি টাটা 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 কেক ডিজাইনার ক্যান্ডেল এভরিথিং ইজ রেডি নাও বাট বাবা বাবা কোথায় আসল লোক কোথায় এক্স্যাক্টলি হোয়ার ইজ দ্য বার্থডে বয় জাস্ট ওয়েট বাবা বাবা ওহো বাবা Happy birthday to you. Thank you very much. Happy birthday to you. Thank you. Ma. Jirka jodi ho, bhalo thak, shusto thak. Ene, ektu paish kha. Bhaiya, eta bolte ki kono mane hoy? Acha to baba. Ki? Definitely mane ache edike esho. Kothay? Esho na. Ei shob kichur mane ki jano to? এর মানে হচ্ছে আমরা সবাই তোমাকে খুব খুব ভালোবাসি আর সেই জন্যই তো আমি তোমার জন্য চকলেট কেক আনিয়েছি আর এই কেকটা তোমাকে এখন কাটতে হবে আর বাবা সকালের এই স্পেশাল সেলিব্রেশনটা কিন্তু অর্গানাইজ করেছে তোমার ছোট বৌমা হ্যাঁ কিন্তু কেক তো বিকেলে কাটা হয় ওমা বিকেলে তো রয়েছে গ্র্যান্ড সেলিব্রেশন তাই সকালে একটু এই ঘরোয়া সেলিব্রেশন করছি আমরা বাট নিখিল কি হলো বাবা আর যোগ্যতায় সুপার লীগের স্টোরিটা জমা দিয়ে আস্তে আস্তে প্রায় ভোর হয়ে গেছিল আমি তখন দেখলাম বড় ভাই গাড়ি নিয়ে বেরিয়ে গেল বড় ভাই তো এরকম হুটপাট করে হামেশাই বেরিয়ে যায় এবার নতুনত্ব কি আজকের বেরিয়ে যাওয়াটা হুটহাট করে বেরিয়ে যাওয়া নয় মা আমার জন্মদিনের সেলিব্রেশনটা অ্যাভয়েড করার জন্যই ইচ্ছে করে বাড়ি থেকে বেরিয়ে গেছে কেউ একজনকে ফোন করো কোনিয়ে দেখো কোথায় আছে ফোনটা ধরছো না
ফোন ধরছে না দাদা ভাই? হ্যাঁ, তোমার ফোন দাদা ভাই ধরছে না? তুমি জানো না দাদা ভাই কোথায় গেছে? নিশ্চয়ই ড্রাইভ করছে, তাই ধরতে পারছে না। ওই ইচ্ছে করে ফোনটা ধরছে না, ইচ্ছে করে। আর কেউ ফোন করলে যে ফোনটা রিসিভ করতে হয়, সেই সৌজন্য বোধটুকু ওর নেই। বলছিলাম কি, তুমি এত রাগ করছো কেন? জানোই তো ও নিজের মর্জি মাফিক চলাফেরা করে। তবে তুমি দেখে নিও, ও যেখানেই থাকুক, আজ বিকেলের আগে ও ঠিক ফিরে আসবে। আজ তোমার জন্মদিন, কি সেটা জানে না? হাউ ক্যান ইউ বি শিওর মা? হ্যাঁ, ফিরলেও দেখবে চম্পেশ নেশা টেশা করে বাবু। একদম চুপ, কার সম্পর্কে কথা বলছিস সেটাকে ভুলে গেছিস? ভুলে যাস না, তোর দাদা এ বাড়ির বড় ছেলে। আমার ছেলেকে আমার চেয়ে বেশি কেউ চেনে না। ও নেশা ভাঙ করে না, কোনোদিন করেও নি। যা যা হয়েছে সব মিথ্যে, সব মিথ্যে। আজকের দিনটা তুমি অ্যাট লিস্ট দাদা ভাইয়ের জন্য স্পয়েল করো না। এক্স্যাক্টলি বাবা, তুমি একটু সবার কথাটা ভাবো। আর নিহারিকা তোমার বার্থডে সেলিব্রেট করার জন্য কত আয়োজন করেছে বলতো? বাবা, আজকে যদি তুমি কেকটা না খেতে চলে যাও, তাহলে আমাদের সবারই কিন্তু খুব খারাপ লাগবে। আমরা যারা যারা তোমার বার্থডে সেলিব্রেট করতে চাই, তারা তো সবাই এখানে আছি। একজন যদি কেউ না থাকে, তাকে জোর করে তো জোর করতে হবে, প্রয়োজনে চোরি করতে হবে রক্তিম। আজকে বিষয়টা আমাদের ফ্যামিলির মধ্যে আলোচনা হচ্ছে, বিকেলে পার্টিতে শহরে বড় বড় ব্যবসায়ী, পলিটিশিয়ান, অন্যান্য সবাই আসবে। তারা যদি জুম করে আমার প্রশ্ন করে, কি মিস্টার ব্যানার্জি, আপনার ফ্যামিলি পার্টিতে তো সকলকে দেখা যাচ্ছে, কিন্তু আপনার বড় ছেলেকে তো দেখা যাচ্ছে না। জবাব দেবো আমি। আমি চাই আজকের পার্টিতে আমাদের ফ্যামিলি সবাই থাকবে, ইনক্লুডিং আর্য। ওকে, ও পাঁচজনের সামনে তোর মাথা যাতে হেঁট না হয় তাই চাইছিস? বড় ভাই থাকুক, ভালোবাসার টানে নয়। কি চুপ করে আছিস কেন বলতো? একটা দিনের জন্য কি ছেলেটাকে বোঝার চেষ্টা করেছিস? একটা দিন, এখন তার উপর অধিকার পালাতে এসেছিস। কি করে ভাবিস এরপরেও ছেলেটা নিজেকে এই পরিবারের একজন বলে ভাববে? দাদা ভাইয়ের জন্য এ বাড়িতে কোনো দিনও শান্তি আসবে না। আজ পর্যন্ত এ বাড়ির কোনো অনুষ্ঠানে আমি ছেলেটাকে ঘরে আটকে রাখতে পারলাম না। কেন যে আমার আর্য এভাবে পালিয়ে পালিয়ে বেড়ায় আমি বুঝতে পারি না। না বৌমা, না
পালায় না। আসলে আমার বড় ভাই কোনো বাঁধনেই বাঁধা পড়তে চায় না। কিন্তু মা, এভাবে বাউন্ডুলের মতন ঘুরে বেড়ালে কি জীবনটা চলে? ও যদি সংসারে বাঁধা না পড়ে তাহলে যে আমি মোটেও শান্তি পাব না। মা, আমার নিখিল রক্তিম এরা তো দুজনে বিয়ে করে সংসারই হয়েছে, সুখী হয়েছে, তাহলে আমার আর্য কেন? আমিও তো তাই চাই রে মা, আমি তো তাই চাই। কিন্তু সংসার যদি তাকে বাঁধতে না পারে, মা আমি বেরোচ্ছি। ও তার মানে আজকে সারাটা দিন বর্দা ভাইকে নিয়ে চলবে, তাই তো? ঠাম্মা, প্রথম প্রেমে যে একবার ধাক্কা খেয়েছে না, তাকে তোমাদের সংসার কোনোদিনও বাঁধতে পারবে না গো। প্রেম? ব্যাডমিন্টন প্রেম। খবরদার, আমি বলেছি না এই বাড়িতে ওই খেলার নামটা উচ্চারণ করবি না। ওই খেলাটা আমার আর্যর জীবনে অভিশাপ, ওর জীবনটা তছনছ করে দিয়েছে। আমি চাই না ওই খেলার কোনো ছায়া আমার আর্যর জীবনে পড়ুক। মা, বর্দা ভাইকে নিয়ে কি কিছু প্রেডিকশন করা যায় বলো তো? তুমি হয়তো জোর টোর করে বর্দা ভাইয়ের বিয়ের জন্য একটা মেয়েকে দেখে নিয়ে এলে, যে মেয়ে ব্যাডমিন্টন থেকে শতহস্ত দূরে থাকবে। কিন্তু এদিকে দেখা গেল বর্দা ভাই একটা ছোট জামা পরা ব্যাডমিন্টন প্লেয়ার কি পছন্দ করে বসলো, বউ করে নিয়ে এলো তাকে বাড়ি। জয় বজরংবলী, আমাকে শক্তি দাও, আমি যে করেই হোক আজকে ম্যাচটা যেন জিততে পারি। শক্তি দাও আমাকে। জয় বজরংবলী। ও কাকা, আজ আমার ফাইনাল ম্যাচ আছে, দেখতে যাও কিন্তু। ওই ব্যাডমিন্টন খেলার সঙ্গে সংস্রব আছে এমন কোন মেয়েকে আমি আর্যর বউ করে ঘরে আনবো। যে মেয়ে ওই খেলার নাম শুনলে ঘৃণা করবে, আর্যর জীবন থেকে ব্যাডমিন্টন শব্দটা মুছে দিতে পারবে, শুধু সেই মেয়েকেই আমি এই ঘরের বউ করব। দোহাই তোমাদের বউ, দোহাই দোহাই তোমাদের, নিজেদের সমস্ত চিন্তা ভাবনা গুলো ওর মাথা জোর করে চাপিয়ে দিও না। আপনি কি বলছেন মা? এতদিন তো অনেকেই অনেক কিছু চাপিয়ে দিয়েছে ওর উপর, যার জন্য আমার ছেলের জীবনটা ছন্ন ছাড়া হয়ে গেল। ওকে খেলার মাঠ থেকে সরে আসতে হলো। সবাই বললো আর্য নাকি কিসব আজে বাজে ওষুধ খেয়ে নেশা করে, কিন্তু আজ আমি জোর গলায় বলতে পারি মা, সে সব কিছু মিথ্যে ছিল। বৌমা, আর আপনার ছেলে, আপনার ছেলে কি করেছেন মা? চাইলে পারতেন না সত্যিটাকে সামনে আনতে? এত বড় IAS অফিসার, পারতেন না নিজের ছেলেকে নির্দোষ প্রমাণ করতে? করেননি, শুধু ওসব ভুলে যাও এই বলে সিদ্ধান্তটা আর্যর উপর চাপিয়ে দিয়েছে। আর আমার ছেলেটা সারা জীবনের মতন মিথ্যে অপবাদ মাথায় নিয়ে খেলার মাঠ থেকে সরে গেল। আর আমি মা হয়ে যদি ছেলের জীবনটাকে ঠিক পথে নিয়ে আসতে চাই, আমার নিজের মনের মতো একটা মেয়ের সঙ্গে তাকে বিয়ে দিয়ে তাকে যদি সংসারই করতে চাই, তাহলে সেটা চাপিয়ে দেওয়া হবে কেন মা? আমি জানি সেই মেয়েই পারবে আমার ছেলের সংসারে মন ফেরাতে।
फिर आया पूजा हो रहा है तब से हॉर्न बजा रहा है मतलब का। তাহলে কি করবো তাই না দাঁড়িয়ে বলবো বুঝি বলা দেখি শুনুন তো আপনারা শুনুন প্লিজ শুনুন তো প্লিজ প্লিজ আপনি শুনুন অ্যাডমিনিস্ট্রেশন বলে কোনো কিছু নেই নাকি লোকে পুজো দেবে বলে সবাই কাজকর্ম ছেড়ে এভাবে রাস্তায় আটকে থাকবে সরাতে পারছেন না কিছু করার নেই দাদা পুজোর ব্যাপার আপনি এক কাজ করুন আপনি ওই দিক দিয়ে যান ওই সামনে বালির রাস্তাটা দেখছেন সোজা গিয়ে চক মোড়ে উঠবেন এই মোড়ে 90 লাগাও দেখছো না ভিড় বেড়ে গেছে আরে কি হলো 90 লাগাও ওসব পূজো টুজো আমি মানি না আপনি তাড়াতাড়ি রাস্তাটা ক্লিয়ার করে আমার যাওয়ার প্যাসেজটা করে দিন নালে কিন্তু দেখুন এটা বজরং বলির মন্দির আর আজকে এখানে সাপ্তাহিক পূজা হচ্ছে আর ভগবানের নামে এসব কিসব বলছেন আপনার কোনো ভয় ডর নেই যাকে মানি না তাকে আবার ভয় কিসে হ্যাঁ এটাই তুমি বজরংবলীর পায়ে একটু ছুঁয়ে দাও না গো এনাও ধরো